বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ইংল্যান্ড। দলে জায়গা হয়নি মারকুটে ওপেনার জেসন রয়ের। 2015 বিশ্বকাপের পর ইংল্যান্ড দলের ব্যাটিংয়ে যে পরিবর্তন এসেছিল তা আনতে অগ্রণী ভূমিকা রেখেছিল জেসন রয়ের আগ্রাসী ব্যাটিং। সাম্প্রতিক অফ ফর্ম ও ঘন ঘন চোটে পড়ার কারণে জেসন রয়কেই বাদ দিয়ে এবারের বিশ্বকাপের দল ঘোষণা করলো ইংল্যান্ড। দলে জায়গা করে নিয়েছেন হ্যারি ব্রুক, পেস বোলার হিসেবে নতুন মুখ গাস অ্যাটকিনসন। এছাড়া ওয়ানডে দলের নিয়মিত সব খেলোয়াড়ই সুযোগ পেয়েছেন এই দলে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলিরে মারলে মজনু ঠিক করে দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম সেটা বাসে আনছে কি আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে রচনা মোহাম্মদ মামুন আর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।